বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এক বিজেপি পার্টি অফিসের সামনে, এবং সবচেয়ে যেটা বড় কথা, গতকাল এই পার্টি অফিসে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, গোয়ালপুকুর থেকে আরম্ভ করে করণদিঘি থেকে আরম্ভ করে সমস্ত চাকুলিয়া ইটাহার সমস্ত জায়গা থেকে মণ্ডল সভাপতিরা বুথ সভাপতিরা তারা এসেছিলেন। এসে বিধায়কের সঙ্গে এখানে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে দেখা করেন এবং তারা পরিষ্কার জানান যে এই যে রায় মানে জেলার যে বিজেপি জেলা সভাপতি রয়েছেন বাসুদেব সরকার তার বিরুদ্ধে কিন্তু জেহাদ ঘোষণা করেন। তারা পরিষ্কার বলেন যে বিধায়ক যদি এই ব্যাপারে কোনো স্টেপ না নেন তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি আমরা আর একটা জিনিস তুলে ধরতে চাই, এই জেলার সাংসদ যিনি দেবশ্রী চৌধুরী মানে রাজ্য সভাপতির হওয়ার দৌড়ে আগিয়েছিলেন, হ্যাঁ, এবং সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে তিনি একেবারে ভাইয়ের স্নেহে যাকে নিয়ে গোড়াহাট ব্রিজের কথা ঘোষণা কর বারবার করে বলছেন এবং নীতিন গড়করির কাছে সুকান্ত মজুমদারকে নিয়ে গেছেন, আজকে সেই দিদির অবস্থা কিন্তু শোচনীয়। তাকে কিন্তু রাজ্য সভাপতির পদ থেকে এক প্রকার সরিয়েই দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ, জেপি নাড্ডা রাজ্য সভাপতির নাম দিলীপ ঘোষের কাছে চেয়ে পাঠিয়েছে, দিলীপ ঘোষ কিন্তু
জেপি নাড্ডার সেই আবেদনে সুকান্ত মজুমদারের নামটা ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে দিদি কিন্তু একদম বিষ বাও জলে। দিদির এই হেন পরিস্থিতি থেকে একটা কথাই মনে হচ্ছে যে দিদির বোধহয় এখন বারের দশা চলছে। সুতরাং সেই জায়গায় থেকে তিনি সেই বারের পুজো করে যদি তার সেই মনস্কামনা পূর্ণ হয় এটা হয়তো হতে পারে, কিন্তু তার যার এখন পরিস্থিতি তার পরিস্থিতি কোনো দিক দিয়েই কিন্তু কোনো কাজেই কাজে লাগছে না। তিনি যেটা মনে করছেন তার বিপরীত হয়ে যাচ্ছে। সুকান্ত মজুমদারকে যত কাছে টেনে নিতে চেয়েছিলেন সেই জায়গায় কিন্তু দূরত্বটা আরও বাড়ছে। সুকান্ত মজুমদার যদিও বলেছেন যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনও আছেন, তিনি থাকবেন এবং আমার এই ব্যাপারে কোনো জানা নেই, সুতরাং আমি কোনো মেসেজ না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে নারাজ। কিন্তু আমরা যেটা টিভির পর্দায় দেখেছি যে পরিষ্কার দিলীপ ঘোষ জেপি নাড্ডাকে সুকান্ত মজুমদারের নাম প্রপোজ করেছে যে আগামী দিনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হবে। সেক্ষেত্রে কিন্তু দিদি আবার বজ্রবাদনে ফস্তা গেরোতে পড়ে গেলেন। সেই জায়গায় বলবো দিদি, আপনি এখনও সাংগঠনিক কাজটায় মন দিন এবং জেলার কিছু উন্নতি করুন, তবে যদি আপনার এই বারের দশা কাটে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি, রিপোর্ট বিশ্ববঙ্গ টিভি। বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।